আসসালামু আলাইকুম। গতকাল আমি আপনাদেরকে ব্যঞ্জন বর্ণ বোর্ডে লিখে লিখে দেখিয়েছিলাম, আজ আমি আপনাদেরকে দেখাবো যে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে কেমনটা রূপ ধারণ করে। তো প্রথমে আমি বলেছিলাম যে স্বরবর্ণ আমি কিসে কিসে পাবো, তো আপনারা জানেন, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি স্বরবর্ণ বর্ণতে পাবো, শব্দতে পাবো, ভাষায় পাবো আর বাক্যতে পাবো। তো আমি এখানে একটি বর্ণ লিখেছি, সেটা হচ্ছে ক। আমি এখানে একটি বর্ণ লিখেছি, সেটা হচ্ছে ক। তো চলুন কার সাথে মানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিল করে কেমনটা রূপ ধারণ করে সেটা আমরা আজ দেখব। তো চলুন বলে দিকে লক্ষ্য করা যাক। তো এটা হচ্ছে কন্নড়ায় হচ্ছে স্বরটা আ। তো ক প্লাস স্বরটা আ সমান হচ্ছে ক, সমান হচ্ছে ক, সমান হচ্ছে ক। এটা হচ্ছে বাংলায় আমি লিখে দিচ্ছি ক। তাহলে এটা হচ্ছে ক প্লাস স্বরটা আ সমান হচ্ছে ক। বাংলা আমি উচ্চারণ লিখে দিয়েছি ক। তারপরে আসছে দীর্ঘ আ, মানে হচ্ছে যতটি টান যায়, তো এটা হচ্ছে দীর্ঘ আ। তাহলে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কা, এটা হচ্ছে কা, মানে যতটা আমার শ্বাস ভেতর থেকে বার হবে কা। তারপর আসছে ই, ই। তো তারপর কি আছে, তারপর আসছে ই, তারপর আসছে, তারপর আসছে ই, তারপর আসছে ই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি। তো এগুলি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর যেটা আমি মধ্যখানে লিখছি সেটা হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে। তারপর আসছে দীর্ঘ ই, মানে হচ্ছে যতটা টানা যায়। তো এখানে দেখা যায় যতটা টানা যায়, মানে আবার ভিতরকার ভিতরের শ্বাস যতটা আসবে। তো এখানে আবার আমি দেখছি তারপরে আসছে তারপরে আসছে তারপর আসছে কে, মানে হচ্ছে আমার ভিতরের শ্বাস যতটা আসবে তাহলে হচ্ছে কাই। তো এই হচ্ছে 10টি। তাহলে প্রথমটাকে আমি বলছি দেখেন, ক প্লাস শর্ট আ হচ্ছে ক,
ka plus dirgho a samane hocche ka ka short e samane hocche ki ka samane plus dirgho p samane hocche ki ka plus u samane hocche ku ka plus u samane hocche ku ka plus ra samane hocche kra pra ka plus a samane hocche k ka plus a samane hocche k k ka plus i samane hocche kai to ami eigulo ki amoshe dicchi ar 5 ta baki ache ami apnaderke muche dekhachi এটা হচ্ছে ও মানে হচ্ছে আমার ভিতরের শ্বাস যতটি বাইরের দিকে আসবে তাহলে এটা হচ্ছে ও এটা হচ্ছে ও এটা হচ্ছে ও এটা হচ্ছে ও ও ও ও তারপর আসছে তারপর আসছে কাউ তারপর আসছে কি কাউ এটা হচ্ছে এটা হচ্ছে কাউ এটা হচ্ছে কাউ এটা হচ্ছে কাউ এটা হচ্ছে কাউ তো এটা হচ্ছে কাউ 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 তারপর আসছে স্বাত আ কা প্লাস আম তাহলে হচ্ছে কম 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 এটা হচ্ছে কম এটা হচ্ছে এটা হচ্ছে কম এটা হচ্ছে কম তারপর আসছে কা প্লাস আহা সামনে কাহা সামনে তো এই টোটাল আমি তো এই টোটাল 15টি ভাবের আমি আপনাদেরকে ব্যঞ্জন বর্ণের আকারে রূপদান করে দেখালাম তো বাকি আছে 33টি তো এই 33টি এমন করেই পাবেন যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই বলে আমি আমার ভিডিওটিকে আপ করলাম